पीपल वेलकम बैक टू माय चैनल। तो आज के हम चले आर्ट डिविशन हमारे सेक्टर 5 ए कर्णशुभ्र गुप्त धन देखते छो। एखे रोचे आमिर चैटार्जी और आो अनेक एक्टर रोचे। तो चलो मुविटा आगे देखो और तुम्हारे जाना मुविटा कि कैमन हो और हमें इंटरव्यू से बोलो जो मुविटा कि होते जा लास्ट रिव्यूटा देवो। सो लेट्स गो। কর্ণসুবর্ণ গুপ্তধন দেখার আগে গিয়েছিলাম একটু ইকো পার্কে ঘুরতে, তো বেশ ভালোই লাগলো। তো ব্লগটাকে একটু বড় করার জন্য আর কি গেছিলাম, ভালোই বেশ, পরিবেশ বেশ ভালো, বাট সব কটা শ্যুট করতে আমি পারিনি, কিছু ভিডিওস মিসিং। তো যাই হোক, দেখে বলো তোমাদের কেমন লাগলো। তো চলো মুভিটা দেখা যাক, রিভিউটা দেওয়া যাক। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি আর কর্ণসুবর্ণ গুপ্তধন থেকে মানে কি বলবো, আমার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, কি বলবো, সাসপেন্স, প্রত্যেকটা মোমেন্টে সাসপেন্স, এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস গল্প, মানে কি বলবো, পুরুলিয়ায় শুট হয়েছে, এতটা সুন্দর হবে মুভিটাই ভাবতে পারিনি, আমি জাস্ট ভাবতে পারিনি। আর আমির চ্যাটার্জি আর বাকি যারা অ্যাক্টার্সরা রয়েছে, দে আর জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর মুভিটার গল্পটা এত সুন্দর, কীভাবে গুপ্তধন খুঁজে পেলো সব কিছুই মুভিটা তোমরা দেখে বুঝতে পারবে। আমি কোনো রকম স্পয়লার দেব না, তোমরা দেখে মুভিটা বলো যে কেমন লাগলো। আমার তো মুভিটা অসাম লেগেছে, আর বিশেষ করে ওই সিনগুলো যেখানে মানে পুরুলিয়ার কিছু শর্টস, তার উপর যখন গুপ্তধনটা খুঁজ মানে ভেতরে ঢুকেছে সেই সব সিনগুলো, আর মিউজিক ফাটাফাটি, আমার ফাটাফাটি লেগেছে জাস্ট। তো মুভিটাকে আমি 5 out of 4 দেবো, কারণ আমার মনে হয় আর একটু বেটার হতো। তো যাই হোক, চলো আজকে এ পর্যন্তই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, নেক্সট ভিডিও আসছে, সঙ্গে থাকো, বাই।